হাতিরঝিলে এমপি থিয়েটার ও মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেনের উদ্বোধন করতে গণভবনে এই আয়োজন। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম গ্রিক স্থাপত্যের আদলে আধুনিক এমপি থিয়েটার ও মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন দেশবাসীকে পহেলা বৈশাখের উপহার দেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রার সাথে ধর্মের কোনো সংঘাত নেই। অতীতে মানুষের এত অর্থ ছিল না, তখন পণ্য বিনিময় হতো অথবা ধার কর্য করা হতো, কিন্তু পহেলা বৈশাখের আগে সমস্ত দেনা পাওনা শোধ করে আবার নতুনভাবে হিসাবের খাতা খোলা হতো। এর সাথে কোনো ধর্মেরই কোনো সংঘাতও নেই, কোনো ধর্মের সম্পৃক্ততাও নাই। এটা সম্পূর্ণ একটা বাঙালি সংস্কৃতি, বাঙালি চর্চা। মঙ্গল শোভাযাত্রা এখন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে, এখানেও কিন্তু কোনো ধর্মীয় বিষয় না। শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা শহর হোক, বাংলাদেশের যেখানেই হোক, আমাদের একটা বদভ্যাস আছে, যেমন আমরা একটু পানি খেলাম তো বোতলটা রাস্তায় ছুঁড়ে মারলাম, কোনো একটা কাগজে কিছু খেলাম তো কাগজের ঠোঙাটা রাস্তার মধ্যে ছুঁড়ে মেলাম বা পানিতে ছুঁড়ে মারলাম, ময়লা আবর্জনা হাতে থাকলে যেখানে যেখানে আমরা ছুঁড়ে মারি। এই ব্যাপারটায় সকলকে সতর্ক থাকার জন্য একটা আমি আহ্বান জানাবো। পরে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার সব স্তরের জনগণের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। দেখছেন সবাইকে আমি। এ সময় শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্মে সন্ত্রাসের কোনো স্থান নেই। কেউ যদি এই সন্ত্রাসের পথ ছেড়ে দেয়, মাদক ছেড়ে দেয়, তাহলে তাদের পুনর্বাসনের জন্য যা যা করণীয় আমরা তা করব এবং সরকারিভাবে সেভাবে যথাযথভাবে ব্যবস্থা নেব। কৃষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সাংবাদিক, মৎস্যজীবী সহ সব শ্রেণী পেশার মানুষকে সরকারের উন্নয়নে সম্পৃক্ত থাকার পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।